সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সঙ্গে আছি আমি নীল হুরে জাহান। আর আপনারা জানেন আমাদের এই রান্নার অনুষ্ঠানে প্রতি পর্বে আমার সঙ্গে একজন কুকিং এক্সপার্ট থাকেন, যিনি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে একটু অসাধারণ তার হাতের ছোঁয়ায় চমৎকার কিছু রান্না আমাদেরকে করে দেখান। আজ তার ব্যতিক্রম নয়, আজকে আমার সঙ্গে আছেন কুকিং এক্সপার্ট জেনি বাবু। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। হ্যালো, কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ওকে সাপু, আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে কোরমা। ফুলকপি দিয়ে কোরমা, ওকে। চলুন দর্শক, শুরুতেই দেখিনি কি কি উপকরণ লাগছে। ফুলকপির কোরমা উপকরণ: ফুলকপি একটি, ঘি 2 চা চামচ, গাজর কিউব 1 কাপ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, পোস্তদানা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, ক্রিম 3 টেবিল চামচ, কিশমিশ সামান্য পরিমাণ, চিনি 2 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, আপু রেডি, শুরু করতে পারি রান্না। আমার ফুলকপির কোরমা রেডি করার জন্য কোরমা ফুলকপিটা লাগবে। ফুলকপিটা আমি কিউব কিউব করে কাটবো, একটু এভাবে কাটবো। নর্মালি আমরা কোরমা খাই ডিমের বা মাংসের, বাট এটা এটা একটু নিউ বলতে ঠিক মানে নিউ না, কারণ এটা হলো পুরান ঢাকার মানুষ অনেক খায়। আচ্ছা, পুরান ঢাকার মানুষ সব কিছুতেই একটু ঘি, একটু সব কিছু একটু স্পাইস বেশি দিয়ে খেতে পছন্দ করে। পোলাওটা ওরাও অনেক লাইক করে, তো এটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে। তো আমি এখন একটু আমি একটু একটু গরম হওয়ার পর আমি ঘিটা দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি নিয়েছি, 2 চা চামচ। এখন দিয়ে দিব সবগুলো, এক এক করে দিয়ে দিব। আপু আপনি তো রংপুরে থাকেন আমি যতদূর জানি, তো পুরান ঢাকার এই স্পেশাল ডিশটা কোথা থেকে শিখলেন? হ্যাঁ, সেটা ঠিক, আমি আমার হোম টাউন কিন্তু গাজীপুর, আর আমি বড় হয়েছি ঢাকাতে, আর আমার নানির বাড়ি ছিল পুরান ঢাকায়। ওকে, যার জন্য আমি বিভিন্ন এরিয়া ঘুরে ঘুরে ওখানকার, আমি খুব ফুডি, আর যে কোনো জায়গার যে কোনো রেসিপি যদি আমার ভালো লেগে যায় ওটা আমি নিয়ে নিই। লাইক আমি যদি কখনো কোনো রেস্টুরেন্টেও যাই, তো সেখানেও যদি আমার কোনো খাবার ভালো লাগে ওটা আমি টেস্ট করে করে কি এতে আছে এটা বুঝে নেওয়ার চেষ্টা করি। ওটা জিজ্ঞেস করা যাবে না, জিজ্ঞেস করা যাবে না, বাট যে খায় আস্তে আস্তে কিন্তু সে বুঝে যে বুঝে সেখানে কী কী আইটেমগুলো আছে, কীভাবে করা যায়। লাইক সেম হবে না, কিন্তু তারপরেও চেষ্টা করি আর কি। তো এটাও পুরান ঢাকার মানুষ যারা আছে তারা অনেক ভালো করবে, বাট ওটার সাথে আমি একটু মিক্স করেছি, যেমন একটু গাজর দিব আমি এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ, তো ওরা আবার গাজরটা এত ইউজ করে না, গাজরটা দিয়ে দেবো। হ্যাঁ, গাজরটা আমি একটু দিব, হালকা একটু এখানে অল্প একটু দিব, কয়েকটা দেখতেও ভালো লাগে। আর এটা আমি এটা ভাজতে থাকবো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। আচ্ছা, একটু এরপরে আমি এটা আবার রান্না করব, বাট এটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অনেকে দেখা যায় মাংস বা ডিম বা প্রোটিন অ্যাভয়েড করতে চায়, সবজিটা বেশি খায়। হ্যাঁ, এটা একটা সবজির হেলদি রেসিপি বলা রাইট, যারা ভেজিটেবল পছন্দ করেন তাদের জন্য। অনেকেই দেখবেন যে কোনো প্রোগ্রামে সবজিটা আগে খেতে চায়, সবজিটা লাইক করে, প্রেফার করে সবজিটা, যার কারণে আমি সবজিটাই চুজ করেছি। এন্ড উইচ ইজ হেলদি। হ্যাঁ, হেলদি। আপু এরপর কি দিচ্ছি? এটা আমি একটা বাটিতে রাখবো। হ্যাঁ, গোল্ডেন কালার হয়ে গেছে, তা নামানোর আগে একটু একটু লবণ দিয়ে দিব অল্প পরিমাণে, পরে আবার দিব আমরা। এটা সাথে একটু দিলাম লবণ দিয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। হ্যাঁ, গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রাখি, তারপর আমি মশলা দিয়ে তারপরে হবে। আমি আর বাড়তি কিছু এখানে দিব না, এখানে জাস্ট আমার যেটা আছে সেখানেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, অল্প একটু পেঁয়াজ দিয়ে দেব। হ্যাঁ, আপনি তাহলে অন্য আছে করতে হয়। হ্যাঁ, অল্প পেঁয়াজ দিব, তারপর আমরা একটু গোল্ডেন কালার হয়ে আসলে তারপর আমরা এক এক করে মশলা দিব। ওকে, যেমন এখানে আমি একটা ক্রিম দিয়েছি, আপনি যদি ক্রিম না থাকে বাসায় তখন আপনি একটু দুধের মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে 5 মিনিট রেখে দিবেন। রাইট, 5 মিনিট রেখে দিলে কি হবে, গুঁড়ো দুধের
যে ফ্লেভারটা সেটা আস্তে আস্তে একটু মেল্ট হবে। আচ্ছা, আর একবারে যদি আপনি র গুঁড়ো দুধটা দিয়ে দেন তাহলে ওইটার একটা হ্যাঁ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ওটার ফ্লেভারটা ঠিকমতো আসবে না। আপু আমাকে দিয়ে দেবো? হ্যাঁ, এখন আমি একটু পেঁয়াজ পেস্ট এটা অল্প এক চামচ দিলেই হবে। পেস্ট দিব, এরপরে র আইটেমগুলো যেটা যেমন কিশমিশ একটু হ্যাঁ একটু জালটা কমিয়ে দেন। এরপরে আমি একটু আদা বাটা দিব অল্প পরিমাণ, অল্প একটু আদা দিব। সবজি তো আচ্ছা ডাল একটু কমাই দিই, ডাল কিন্তু হ্যাঁ কমানো, অল্প একটু পানি দিই তাহলে ছিটে আসবে। হ্যাঁ না হ্যাঁ গ্রেভি ভাবটা করার জন্য একটু লবণ দিয়ে দিই, লবণ আগে একটু দিয়েছিলাম এর জন্য এতটুকু পরিমাণ দেব। এরপরে আমরা একটু পেঁয়াজ, এখন একটু পোস্ত দানা দেব। পোস্ত দানাটা নর্মালি কিন্তু আমরা রোস্টে দিই, হ্যাঁ কিন্তু এটাই এটার স্পেশালিটি যে এই পোস্ত দানাটা দিলে মানে এই আমি যে ফুলকপি খাচ্ছি সেটা মনে হবে না, মনে হবে যে আমি চিকেন খাচ্ছি বা হেলদি আরও অনেক কিছু মানে প্রোটিন জাতীয় কিছু খাচ্ছি। আচ্ছা, পোস্ত দানা পেস্ট দেওয়া হয়ে গেল, এখন একটু রসুন দিব। হ্যাঁ একটু রসুনের ফ্লেভারটা অনেক বেশি এর জন্য অনেকে রসুনটা অ্যাভয়েড করে, বাট আমি হাফ হাফ চা চামচ দিই। আচ্ছা, আমার সব আইটেমই দেওয়া হয়েছে, এখন আমি ক্রিমটা দিব সবার লাস্টে। হ্যাঁ ক্রিমটা একটু বেশি দিব যেহেতু এটা কোরমা, ক্রিমটা একটু বেশি দিলে অনেকে যদি ক্রিম না দিতে চান দুধ দিতে পারেন, নর্মাল দুধও দেওয়া যাবে। আচ্ছা, কিন্তু ক্রিমটা দিলে ভালো, বাজারে যে কোনো ধরনের ক্রিম পাওয়া যায় বা আপনি বাসায়ও ক্রিম বানিয়ে নিতে পারবেন। এখন একটু পানি দিব, একটু গ্রেভি করার জন্য একটু পানি দিব। হ্যাঁ অল্প সামান্য পরিমাণ পানি, এখন একটু জালটা বাড়িয়ে দেব আমি, একটু বাড়িয়ে দেব। হ্যাঁ এখন পর্যন্ত একটা গ্রেভি তৈরি হলো, দেখা যাক বাকিটুকু কিভাবে রূপ নেয়। এটার মধ্যে এখন হয়ে গেছে অলমোস্ট ডান, এখন আমি যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে একটু ওয়েট করতে হবে? হ্যাঁ একটু ওয়েট করব, আমি একটু ঢেকে দিব। আচ্ছা, ঢেকে দিলে আমার রান্নাটা ফুল হবে আর প্রপারলি কুক হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে একটু দিয়ে দেওয়া শেষ, আমরা একটু একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ একটু পানি লাগবে, একটু পানি দিয়ে দিলাম। দরকার লাগবে আর কিছু? আমি নামানোর একটু আগে আমি একটু চিনি দিয়ে দিব। আচ্ছা, জলটা লাগবে না আর কিছু লাগবে না? আচ্ছা, আমরা ঢেকে দিয়ে একটু ওয়েট করব। হ্যাঁ আপু হয়ে গেছে? হ্যাঁ অলমোস্ট এটা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ এটা আসলে সবাই মোটামুটি লাইক করবে, বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। হ্যাঁ তো বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য বিভিন্ন প্রসেস করতে হয়, যেহেতু আমারও একটা ছোট বাচ্চা আছে তো সবসময় আমি চিন্তা করি যে বাচ্চাকে কীভাবে খাওয়াবো, এর জন্য এইভাবে। এখন দেখেন আমারটা হয়ে গেছে, এখন আমি শেষ মুহূর্তে একটু কিশমিশ দিয়ে দেবো, হ্যাঁ আর একটু চিনি দিয়ে দেব, অল্প অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি একটু আবার একটু ঢেকে দেব জাস্ট দুই মিনিটের জন্য, জালটা হবে। আপু বেবি কি একজনই? হ্যাঁ আমার একটা বেবি 2.5 বছর বয়স, আছে এখন একটু একটু করে কথা বলা শিখেছে। এর সবচেয়ে কিউটেস্ট, জি হ্যাঁ সব কিছুই আধো আধো বলা শিখেছে। ও দ্যাটস দ্য কিউটেস্ট মোমেন্ট অ্যাকচুয়ালি, জি যখন নতুন নতুন কথা বলতে শিখে। এখন আমি যেমন এখন এসেছি আমি বলেছি যে বাবা আমি যাচ্ছি, মা চেম্বারে যাচ্ছ? মানে আমি সবসময় চেম্বারে যাই, মানে আমি তো ল প্র্যাকটিস করছেন, তো তখন আমি বলেছি হ্যাঁ চেম্বারে যাচ্ছি বাবা। ও ঠিক আছে, এত হয়ে গেছে, হ্যাঁ 2 মিনিট হয়ে গেছে, এখন আমি জাস্ট সার্ভ করবো। সার্ভিং ডিশ রেডি আছে, এখন সুন্দর একটা স্মেল বের হচ্ছে ভীষণ, ঘি ক্রিম সবকিছু মিলিয়ে। ঠিক আছে, বাহ
বাচ্চারা না খেয়ে কোথায় যাবে? কোথায় যাবে? ক্রিম আছে তো এটাতে, ওদের তো আবার এই খাবার খুব প্রিয়। তৈরি হয়ে গেল আপু আপনার জন্য ফুলকপির কোরমা। ও থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির কোরমা। স্মেলটা খুবই চমৎকার, দেখতেও খুব চমৎকার। চলুন আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার। ফুলকপির কোরমা, প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন। এতে ফুলকপি, গাজর কুচি ও লবণ দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা, পানি, লবণ, রসুন বাটা, ক্রিম ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা ফুলকপি, গাজর কুচি ও পানি দিয়ে রান্না করুন। সব শেষে কিশমিশ ও পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকপির কোরমা। দেখে নিলেন কীভাবে তৈরি করতে হবে ফুলকপির কোরমা। আপু আমাদের সেকেন্ড ডিশ কি? সেকেন্ড ডিশ হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভুনা। বাট এটা আমি আনারস দিয়ে তৈরি করবো। আনারস দিয়ে চিংড়ি মাছের ভুনা, ওকে। কীভাবে তৈরি করতে হচ্ছে সেটা আমি শিখে নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শক চলুন শুরুতেই দেখে আসি উপকরণ কী কী লাগছে। আনারস দিয়ে চিংড়ি মাছের ভুনা। উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, আনারস একটি, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, চিনি সামান্য পরিমাণ। দেখে নিলাম কী কী উপকরণ লাগছে। আপু আমরা রান্না শুরু করব, তবে তার আগে আমার আরেকজন স্পেশাল গেস্ট আছে, তাকে ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট অতিথি সায়ান। দৌড় দিয়ে চলে আসো বাবা। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। কেমন আছেন আপনি? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আন্টি। এখন আমাদেরকে কি করে দেখাবে যেন? আজকে সায়ানের ফেভারিট চিংড়ি, ও চিংড়ি খুব লাইক করে। আচ্ছা, তো এর জন্য ভেবেছি যে চিংড়ি দিয়ে একটা আইটেম করি। নাইস, ঠিক আছে আমরা তাহলে শুরু করি। সায়ান শুরু করব। ওকে, আপনি কি করছি প্রথমে? আচ্ছা, চুলাটা জ্বেলে দিচ্ছি। ওকে, চুলাটা জ্বেলে দিলাম। সায়ান রান্না করবে তুমি আমাদের সাথে? হ্যাঁ, ওর মাও রান্না করে অনেক, তো ওখান থেকে ও একটু শিখেছে। ও কিন্তু রান্না করতে পছন্দ করে। নরমালি ওর মা রান্না অনেক মজা। আর একটু গরম হয়েছে দেখবো। ঠিক আছে, এখন একটু তেল দিয়েছে আমার কাছে আসে। লাল সুন্দর জামা পরেছো শান, তুমি একটা কবিতা শোনাও আন্টিকে। কবিতা শোনাও। পায়রা মাথায় দিয়ে টায়রা, ও সব যে কালকি চলবে সোনার পালকি। থ্যাংক ইউ। বউ সাজবে কালকে, তাই তো? চড়বে সোনার পালকে। তারপর আপনি কি ঘোড়ায় চড়ে নিয়ে আসবেন বউকে? না, নিবে না, এখনই নিবে না। তেলটা গরম, আমি তেলটা গরম দিয়েছি, তো আমি একটু ছোট চিংড়িটা করেছি। বাট বাজারে যদি বড় চিংড়ি সেটাও নেওয়া যায়, বাট এই সাইজের চিংড়িটা দিলে টেস্টটা ভালো আসে। হ্যাঁ, প্রথমে আমি একটু দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। একটু ঝাল যদি পছন্দ করেন, স্পাইসি খেতে চান, তাহলে যখন চিংড়িকে ভাজবো তখন একটু দিয়ে দেবো 1/2 চা চামচ। আর যদি চিংড়ি ঝাল পছন্দ কম করেন বা বাচ্চা খাবে তখন এটা অ্যাভয়েড করলেও হবে, তখন কাঁচামরিচ দেওয়া যায়। কাঁচামরিচ সায়ন তো ঝাল পছন্দ করো, তাই না? ঝাল পছন্দ করো? সায়ন সব লাইক করে। চিংড়িটা একটু ভাজবো আমরা, একটু আর একটু ঝালটা দিয়ে দেবো। চিংড়ি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। চিংড়ির একটা বিষয় আছে, সেটা হলো আপনি যদি অনেক হাই হিটে দিয়ে দেন চিংড়িটা কিন্তু একদম হার্ড হয়ে যাবে। আর চিংড়ি নর্মালি আপনার 2 মিনিটসও লাগে না আপনার রান্না করতে। আর চিংড়িটাকে যদি আপনি সফট রাখতে চান তাহলে আপনি অনেক লো হিটে রান্না করবেন। আচ্ছা, যার কারণে এই এই চিংড়িটা একটু ছোটো চিংড়ি, তো আমি একটু লো হিটে দিয়েছি, অলমোস্ট একটু ডান। আমি বেশি ভাজবো না। চিংড়ি ভাজা হচ্ছে বাবা, চিংড়ি ভাজা খুব মজা না? আমার খুব প্রিয়। হ্যাঁ, এটা নর্মালি প্রিয়। হ্যাঁ, এটা আমি এখন এইভাবে রেখে আমি একটা বাটিতে রেখে দেবো। এরপর আমি কিছু মশলা দিয়ে তারপরে এটা বাটিতে তুলে রাখছি, তাই তো? এটা একটু বন্ধ করে নিই আমি। শুধু চিংড়িগুলো ছড়িয়ে রাখবো, তেলটা থেকে যাবে, ওই তেলেই আমি আবার রান্না করব।
সব সময় কিন্তু বড় চিংড়ি দিয়ে আমরা সব কিছু আইটেম রান্না করি বেশিরভাগ সময়, বাট এই ছোট চিংড়ির কিন্তু একটা এক্সট্রা টেস্ট আছে, রাইট? যেই টেস্টটা আপনি বড় চিংড়িতে ওভাবে পাবেন না। আমার পাশের বাসার একজন ভাবি ছিলেন, যা আমি আপনাকে, হ্যাঁ, পেঁয়াজটা দেব, ফুটে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাকে আমি আগেই বলেছিলাম বিভিন্ন জায়গা থেকে আমি নিই। তো পাশের বাসার ভাবি, উনি খুলনার মানুষ। আচ্ছা, তো উনি বিভিন্ন দেখতাম যে কোনো একটা ফ্রুটস দিয়ে রান্না করতেন, লাইক আপনি ওনাকে দেখতাম নারিকেল দিয়ে অনেক রান্না করতেন। আপনি মশলাগুলো একসাথে গুলাবে কিছু গুলি না, এখানে একটা একটা এছাড়াও বিভিন্ন আইটেম দিয়ে। তো ওনার কাছে আমি দেখেছি এই রান্নাটা করতে, তো একদিন দুই দিন আমাকে দিয়েছিল, ওখান থেকেই শেখা। বাহ, একটু লবণ দিই, একটু লবণ। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে দিব একটু আদা বাটা, এরপরে একটু দিব রসুন বাটা, এখানে একটু রসুন দেওয়া যায় এক চামচের মতো, একটু জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম, হলুদ আর একটু দিব, সুন্দর রং হয়ে যাচ্ছে দেখলেন। আসলে পরিমাণ তো আঁকো আঁকি করো আমি জানি, তাই না? ড্রয়িং করো না? আমি অল্প একটু, যেহেতু সায়ান খাবে আর ও একটু ঝালটা কম পছন্দ করে, তা অল্প না, একটু আগে বলেছি সায়ান ঝাল পছন্দ করে। সায়ান, তুমি ঝাল পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়ে যাচ্ছ। আচ্ছা, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি আনারসটা দিব, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট। আনারসগুলো সবগুলো দিয়ে দিই, ছোট ছোট কিউব কিউব করে কাটা, আমি সবগুলো দিয়ে দিব। দেখতে হবে, এটার জন্য একটু পানি দিব, আমি একটু পানি দিয়ে নেড়ে দিব, ঢেকে দেব, অল্প একটু পানি দিলে এটা একটু হবে। এখন একটু হাই হিট দিতে পারি আমি। ওকে, হিটটা একটু বাড়িয়ে দিলাম। সায়ান একটু নেড়বে থাক, আমরা কি ঢেকে দিয়ে ওয়েট করতে হবে? হ্যাঁ, আমরা কিছু। আচ্ছা, এটা ঢেকে দিলাম। আপু, আন্টি জেনিভা আপু, আপু আমাদের রান্নার কি অবস্থা? অলমোস্ট ডান, হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও। আসলে আমি যেহেতু জব করি, লাইক আমি অ্যাডভোকেট, আমার প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন সমাজসেবা কার্যক্রম করি, এর জন্য আমি খুব শর্টকাটে রান্না করতে খুব পছন্দ করি। প্র্যাকটিস কেমন চলছে? এটা কি রংপুরেই করছো? হ্যাঁ, যে আমি রংপুরে প্র্যাকটিস করছি। আচ্ছা, এখন আমি একটু চিংড়ি মাছটা দিব, অলমোস্ট হয়ে গেছে। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি পুদিনা পাতাটা দিব। হ্যাঁ ঠিক আছে, চিংড়ি মাছটা আমি দিয়ে দিই। শান, ক্ষুধা লেগে গেছে? না, দেখেন চিংড়ি মাছের কালারের সাথে আমার, হ্যাঁ, কালারটা খুব ভালো লাগছে দেখতে। এটা হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি পুদিনা পাতাটা দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। পুদিনা পাতাটা আমি ধুয়ে রেখেছি, কুচি কুচি করে কেটে এখন শুধু একটু উপর দিয়ে দিয়ে দেবো, তাহলে কালারফুল লাগবে, জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। আর পুদিনা পাতা আর স্মেলটা, এটা ফ্লেভারটা দেখেন, আপনার চিংড়ি মাছের একটা ফ্লেভার, তারপর আনারসের একটা ফ্লেভার, আবার মিন্টের একটা ফ্লেভার, সব কিছু মিলে আপনার মিক্সড ফ্লেভার হচ্ছে, দেখতেও খুব ভালো লাগবে, ভালো লাগছে, জিভে জল চলে আসছে একদম। এখন একটু যদি আমি চিনি দিতে চাই দিতে পারি, বা না দিলেও হয়। আচ্ছা, তো আমি একটু দিচ্ছি, অল্প একটু দেয়া যায় যেহেতু ফ্রুটস আছে, আপু কোন ধরনের রান্না করতে বেশি ভালো লাগে? আমি বেকারি আইটেমটা পছন্দ করি, তারপর বিভিন্ন ছোট ছোট কাপকেক, আমার বাচ্চা যেগুলো লাইক করে, আর আমার হাজবেন্ড ঝাল খাবার পছন্দ করে, তো ওর জন্যই আমার ঝাল খাবার রান্না করা। আর আপনার কোনটা পছন্দ? আমার মিষ্টি জাতীয় বেশি। তার মানে বাসায় দু ধরনের খাবারই তাহলে থাকছে। আর তাছাড়া ও দেশীয় রান্না বেশি পছন্দ করে, আমি যদি চাইনিজ আইটেম করি, চাইনিজের এর চেয়ে ও দেশীয় যেটা সেটা ও বেশি পছন্দ করে। আচ্ছা, এটা হয়ে গেছে, এখন শুধু আমরা একটু সার্ভ করব। আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল একটা মজাদার ডিশ, চিংড়ি মাছের, শায়নের পছন্দের ডিশ, কারণ এটাতে চিংড়ি মাছ আছে। তৈরি হয়ে গেল আনারসি চিংড়ি। আনারসি চিংড়ি কেমন লাগছে বাবা দেখতে? ভালো। খাবো এটা?
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চমৎকার আনারসি চিংড়ি। চলুন আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আনারস দিয়ে চিংড়ি মাছের ভুনা। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে চিংড়ি মাছ লবণ হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে লবণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আনারস ও পানি দিয়ে রান্না করুন। সব শেষে ভাজা চিংড়ি মাছ পুদিনা পাতা কুচি ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আনারস দিয়ে চিংড়ি মাছের ভুনা। দেখে নিলাম কীভাবে রান্না করবেন ঘরে বসে আনারসি চিংড়ি। আমরা আগামী পর্বে কী দেখবো এবং কী দেখাবো আপনাদেরকে চলুন একটু দেখে নিই। মানে ইলিশ পোলাও করব, একটু ভিন্ন ধর্মী করে, একটু ডিফারেন্ট করে দেখাবো। ইলিশের সাথে আদা রসুন বাটাটা খুব কম দিতে হয়, যেহেতু এটা পোলাও করবো তাই আমি একটু দিচ্ছি এখানে। টক দইটা ফেটিয়ে নিলে ভালো, তাহলে দেখা যাচ্ছে কোনো দানা দানা থাকবে না ভাব। এখানে গরমের ভাবে অনেক সময় মিলে যায়। আসলে রান্নাটা শুরু করেছিলাম আমার হাজব্যান্ড, খুব ভোজন রসিক মানুষ। ওকে, তো সেই বিয়ের পর থেকেই আমার রান্নার যাত্রা শুরু। তো দেখতাম যে একটু কিছু রান্না করে সে খুব পছন্দ করতো, এটাকে মানে খারাপ হলেও কখনো বলতো না যে ভালো হয়নি, ওটা খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপু থ্যাংক ইউ সো মাচ দুটো চমৎকার ডিশ করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভির সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ শায়ন বাবা আমাদেরকে সুন্দর কবিতা পড়ে শোনানোর জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ বসে আমার থেকে দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যা দেখলেন তা কিছুটা শিখেছেন এবং বাসায় বসে ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিন আবারও দেখা হবে এবং সঙ্গে থাকবেন নতুন কোনো কুকিং এক্সপার্ট এবং আমরা দেখব নতুন কোনো রেসিপি। সেই পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।